হচ্ছে, মেলামেশা করছে, সমাজ তৈরি হয়ে আছে, কিন্তু মানুষকে দেখতে একই রকম। সকলেরই দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটি পা আছে, দুটি হাত আছে, কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে মানুষ কোলে জন্ম পেলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন সূক্ষ্ম জ্ঞানের চেতনা। এবার ওই জ্ঞান চৈতন্যটা মানুষের মধ্যে তখনই প্রকাশ পায়। শোনেন এই কথাগুলো, একটা মানুষ তিনখানা গুণের সঙ্গে তার বিচরণ হয়। যেমন যে মানুষের মধ্যে মানবিক গুণ, পাশবিক গুণ এবং দৈবিক গুণ দেখা যায়। এবার দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তি যারা হয় তাকে একটা পরিপূর্ণ আদর্শ মানুষ বলা যায়, কিন্তু সেটা খুব কম দেখা যায়। আর পাশবিক গুণ সম্পন্ন মানুষ বেশিরভাগ সমাজে দেখা যাচ্ছে বর্তমানে। যেমন আমি বলে দিই, পাশবিক গুণ যে মানুষের মধ্যে দেখা যায় তার বাইরে থেকে প্রকাশটা কি, যেমন পশুদের আচরণ দেখলে যেটা লক্ষ্য করা যায় যে পশুরা সন্তান হয়ে মায়ের খাবার কেড়ে নিয়ে খেতে পারে, তাতে তার কিচ্ছু দুঃখ কষ্ট হয় না। আবার মা বাবা হয়ে সন্তানের খাবার কেড়ে নিয়েও খেতে পারে, তাতে পশুদের কিছু এসে যায় না। পশুই বলুন পাখিই বলুন, এরা কিন্তু খিদে পেলে যার হোক খাবার কেড়ে নিয়ে খেয়ে নেয়, তা হতে পারে বাবার খাবার, হতে পারে সন্তানের খাবার। এটাকে বলে পাশবিক গুণ। তাহলে যে মানুষের মধ্যে এই রকম একটি গুণ দেখা যায়, কেবলমাত্র আমার পেট ভরবে, কেবলমাত্র আমার সংসার সাজানো হবে, কেবলমাত্র আমি ভালো থাকব, আমি সুখ পাব, আমি ঘুরে বেড়াব, আমি গাড়ি চড়ব, আমি বাড়ি তৈরি করব, বাকি আর কারোর দিকে আমার তাকানোর দরকার নেই, নিজে খাবো, নিজে মাখবো, নিজে পড়বো, নিজে ভালো থাকবো, এই চিন্তায় যে মানুষটা সারাটা জীবন কাটায় তাকে বলা হয় পাশবিক গুণ সম্পন্ন মানুষ। মানে পশুর আচরণটা তার মধ্যে দেখা যায়, আর মানবিক গুণ সম্পন্ন ব্যক্তি যারা হয় তারা নিজের সুখের কথা তো ভাববে এবং আরও সমাজের দশজনের সুখের কথা চিন্তা করে। মানে এক কথাই বলা যায়, আমিও ভালো থাকবো, আমার কাছে থাকা মানুষজনকেও ভালো রাখবো, এই চিন্তা আছে যে ব্যক্তির তাকে বলে মানবিক গুণ। আর দৈবিক গুণ কাকে বলে? দৈবিক গুণ হচ্ছে অনেক উচ্চ স্তরের একটা সাধনার সম্পদ, সেটা সবার হয় না, কিন্তু কিছু কিছু মানুষের হয়। সেটা কাক কীরকম? না, যে ব্যক্তি কেবলমাত্র দশের কথা চিন্তা করেন, দশের সুখের কথা ভাবেন, সমাজের কল্যাণের কথা ভাবেন, মানব জাতির কল্যাণের কথা ভাবেন, আর এই করতে গিয়ে নিজের সুখের কথা ভুলে যায়, তাকে বলে দৈবিক গুণ সম্পন্ন ব্যক্তি। যেমন উদাহরণ দিতে গেলে অনেকের নাম এসে যায়, রামকৃষ্ণদেব, তিনি সমাজের কথা চিন্তা করেছেন, মানব জাতির কথা চিন্তা করেছেন, ধর্মের কথা চিন্তা করেছেন, বিশ্বের কথা চিন্তা করেছেন, ভারতবর্ষের কথা চিন্তা করেছেন, বাঙালির কথা চিন্তা করেছেন, তাই নিজের কথা ভাবতে তিনি ভুলে গিয়েছেন। চৈতন্যদেব তো সবার আগে বলা যায়, তিনি সারা বিশ্বের মানুষকে শান্তি দেবার জন্য তার নিজের জন্ম দেওয়া মাকে পাথর করে দিয়ে চলে গিয়েছিলেন। তাহলে আপনি বলুন, যে শ্রী চৈতন্য মহাপ্রভু ২৪টা বৎসরের ছেলে, তার সুন্দরী স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী, তার চোখের জল কিন্তু মহাপ্রভুকে কাঁদায় না। শচীমা কাঁদতে কাঁদতে চোখ দাঁড়িয়ে গেল, পাথর হয়ে গেল, কথা বলতে পারে না, নীরব, তবুও কিন্তু মহাপ্রভু সেদিকে তাকালেন না। তিনি শুধু সারা বিশ্বের সমাজ কেমন করে শান্তি পায় সেই চিন্তা করার জন্য তিনি সংসার ছেড়ে বেরিয়ে গেলেন। তাহলে এক নম্বর কথা হচ্ছে, মহাপ্রভু তার প্রথম স্ত্রী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী, তিনিও মারা গিয়েছিলেন মহাপ্রভুর নাম প্রচারে পাগল হয়ে থাকার জন্য। আবার শচীদেবী যখন দ্বিতীয় বিবাহ দিলেন, যার নাম বিষ্ণুপ্রিয়া দেবী, সেই বিষ্ণুপ্রিয়া দেবীকেও কাঁদিয়ে দিয়ে বিদায় নিয়েছিল, সন্ন্যাসী হয়েছিলেন। তাহলে এই যে চৈতন্যদেব, তিনি সংসারের কথা মনে রাখেননি, নিজের কল্যাণের কথা মনে রাখেননি, সারা জীবন ধরে মানব জাতির কল্যাণের কথা চিন্তা করেছেন। তাহলে এই ব্যক্তি যারা হয়
তাদেরকে বলা হয় মানুষ, কিন্তু দৈবিক গুণ হৃদয়ে ধারণ করে থাকেন। এবার চৈতন্যদেব যে বাংলার মাটিতে জন্ম নিলেন, তিনি কিন্তু এই জিনিসটাই শেখানোর জন্য এসেছেন। এগুলো একটু বোঝার দরকার। কীর্তন আসর মানে যে গলায় তুলসীমালা পরে না তাকে তুলসীমালা পরার অনুমতি দেবে বা তুলসীমালা পরার মতন ক্ষমতা দেবে এটা কিন্তু নয়। তোমার যদি মনে হয় তুলসীমালা পরবে না তো পরবে না, তাতে কীর্তনের সঙ্গে আধ্যাত্মিকতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি যদি মনে হয় তুলসীমালা পরবে না, পরবে না, তিলক সভা করবে না, করবে না, হরিকথা বলতে পারবে না তো পারবে না। কিন্তু মহাপ্রভুর মূল মন্ত্রটি হলো একটাই, হরিনাম শোনার একমাত্র মূল শর্ত হলো একটা আদর্শ মানুষ তৈরি হয়ে দাঁড়ানো। মানে সমাজের মাটিতে যদি একটা আদর্শ মানুষ দাঁড়িয়ে থাকে, সেখানে মন্দিরের দরকার হয় না, সেখানে তিলক সেবা করার দরকার হয় না, সেখানে ধুতি পাঞ্জাবি পরার দরকার হয় না, সেখানে জপমালায় নাম করার দরকার হয় না। একটা খাঁটি ভদ্র মানুষ চোখ বন্ধ করলে ভগবানের চরণ তার হৃদয় মাঝে দর্শন করে। মহাপ্রভু সেই দিকে লক্ষ্য করেছেন। মহাপ্রভু অন্ধের মতো পাগলের মতো হরি হরি বলে করে কান্নাকাটি করার কৌশলটা কিন্তু শেখায়নি। মহাপ্রভু শুধু একটা কথা বলেছেন, তোমরা মানুষ হও, মানুষ হও, মানুষ হও, খাঁটি মানুষ হও। এই কীর্তন গানের মূল উদ্দেশ্য কিন্তু এটাই, সত্যিকারের একটা খাঁটি মানুষ তৈরি হওয়া। আর যে ব্যক্তি একটা ভদ্র মানুষ হয়ে যেতে পারে, এখন বর্তমানে দেখুন চারিদিকে কীর্তন গানের প্রচার, ইউটিউব খুললে কীর্তন আপনি শুনে শেষ করতে পারবেন না। কিন্তু একটা কথা আমাকে বলতে হয়, যারা ভদ্র লোক হয় এবং যারা ভক্ত লোক হয়, এই দুইজনের জন্য কীর্তন কিন্তু এখন আর শোনা যায় না। ভগবানকে নাই মানুক, যদি মনে হয় যে আমি একজন ভদ্রলোক, খাঁটি ভদ্রলোক, সে দেখবেন হরিবাসরে বসে থাকতে পারবে না। এখন বর্তমানে কীর্তনের যে রসধারাটা চলছে এটা তামসিক রসধারা। যে তামসিক রসধারা যদি আপনার কান দিয়ে হৃদয়ে বারবার যেতে থাকে, আপনার ভেতরে থাকা সাত্ত্বিক গুণ কোন দিন উড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি নিজেও খুঁজে পাবেন। একটা দিকে চিন্তা করে কীর্তন শোনার দরকার, যে কীর্তন শুনলে আমার রাজসিক গুণ তামসিক গুণ বেড়ে যায়, সেই ত্যাগ যত শীঘ্র পারে পরিত্যাগ করার দরকার। সবসময় আপনাকে ধরে থাকতে হবে আপনার ভেতরে থাকা সাত্ত্বিক ভাব, সাত্ত্বিক গুণ। যে ব্যক্তির হৃদয়ে সাত্ত্বিক ভাব থাকে, যে ব্যক্তির হৃদয়ে সাত্ত্বিক গুণ থাকে, যে ব্যক্তির সাত্ত্বিক রসধারায় নিজেকে ডুবিয়ে রাখেন, তাদেরকে আলাদা করে কান্নাকাটি করার কষ্ট করতে হয় না। তারা এমনি একটা মালা নিয়ে গোবিন্দের গলায় দিতে গেলে হাজার ফোঁটা চোখ থেকে জল গড়িয়ে যায়। সাত্ত্বিক গুণ জোর করে কাঁদতে লাগে না, ভগবান তাদের হৃদয়ে চরণ সেই রাখেন। আর কীর্তন বাসর এই মুহূর্তে বর্তমানে খুব নোংরা জায়গায়, এটা আমি বলতে বাধ্যই হচ্ছি। ভগবানের সঙ্গে মানুষের মাঝখানে একটা যুক্তিতর্কের আলাপ আলোচনার বাসর তৈরি হচ্ছে, যে বাসরে একমাত্র ভক্ত বুক চাবড়ে কাঁদতে কাঁদতে মূর্ছা চলে যেতে পারে, সেই বাসরে ভগবানকে নিয়ে বিচার চলছে। তাহলে এখানে ভক্ত থাকবে কোথায়? ভক্তের হৃদয়ে আঘাত করে যে মানুষ ধর্ম প্রচার করে, ভক্তের বুকে ব্যথা দিয়ে যে মানুষ ধর্ম প্রচার করে, তাহলে সেই মানুষ কোন ধর্ম নিয়ে আলোচনা করেন? আমাদের এই হিন্দু সনাতন ধর্মের কোনো সন্তারিক উল্লেখ আছে এমন কোনো গ্রন্থ দেখাতে পারবেন না। সনাতন ধর্মের সন বা তারিখ উল্লেখ নেই আমাদের বিশ্বের ইতিহাসে। কেন না? এই সনাতন ধর্ম এ সৃষ্টিকাল থেকে ছিল, এ আছে, এ থাকবে। তাহলে যে ধর্ম ছিল, আছে, থাকবে, তার নিয়ে এত যুক্তিতর্কের কোনো কারণ দাঁড়ায় না। তাই জন্য আমি এখানে যারা ভদ্র ব্যক্তি আছেন এবং ভক্ত ব্যক্তি আছেন, মানে যারা গাঢ় ভক্ত আর গভীর ভক্ত আর ভদ্র, তাদের জন্য আমি হাত জোড় করে একটা অনুরোধ করি, যদি আপনার ভদ্রতাটাকে আপনি ধরে রাখতে চান এই জন্মে, আর আপনার ভক্তির বীজ যদি একইভাবে রাখতে চান, তাহলে যে কীর্তন গান শুনলে
মনে হয় যে আপনার ভক্তিকে আঘাত করে, যতটা সম্ভব পারেন ওই আসর ত্যাগ করবেন। এটা আপনার ভালোর জন্য, কারণ তিনটে গুণ নিয়ে মানুষ চলাফেরা করে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক। সাত্ত্বিক গুণ খুব সূক্ষ্ম গুণ, সূক্ষ্ম গুণ হৃদয়ে ধরে রাখা খুব কঠিন। কিন্তু রাজসিক গুণ আপনাকে চাইতে হয় না, রাজসিক গুণে সে হৃদয় ভরিয়ে থাকে। তামসিক গুণ হৃদয় ভরে থাকে, সাত্ত্বিক গুণ থাকতে চায় না। সাত্ত্বিক গুণ ব্যক্তি সম্পন্ন ব্যক্তিরা এই প্রকৃতিকে দারুণ খুশি মনে বিচরণ করেন, আর ভগবানের কাছে গেলে তার জ্ঞান থাকে না, তার মায়া বন্ধন থাকে না, তার মায়ার ভালোবাসা মনে পড়ে না, কেবল সে আলো করে থাকে তার হৃদয় সিংহাসনে ভগবানকে। আর কীর্তন আসর হচ্ছে কেবলমাত্র সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তির জন্য। চৈতন্য মহাপ্রভু পূর্ণ সাত্ত্বিক, পূর্ণ সাত্ত্বিক গুণ সম্পন্ন একজন মহাপুরুষ। তাই তিনি শচীমাকেও, তার কান্নাকাটিকে দেখেও তিনি কিন্তু থাকে না, সংসারে বেরিয়ে গিয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা যারা এই আসরে বসে আছেন, আমি অনুরোধ করব চৈতন্যদেব আর শ্রী নিত্যানন্দ এই দুই শক্তির আরাধনা করে যদি কেউ জীবন কাটায়, তাহলে আলাদা করে তাকে রাধা মাধব, আলাদা করে শিব ঠাকুর, আলাদা করে কৃষ্ণ, এসবগুলো অনেক পরের বিষয়, কিছু করার দরকার নেই। হরিবাসরে বসেছেন মানে হরিবাসরে আধ্যাত্মিকতাটার আগে যেটা দরকার সেইটুকু আমাদের জানার প্রয়োজন। একটা একটা করে পয়েন্টে পয়েন্টে কীর্তনের মূল কথাটা শুনব। চৈতন্যদেবের আগমনের হাজার হাজার ফল আছে, হাজার হাজার কারণ আছে, কিন্তু হাজার কারণ হাজার ফলের দিকে দরকার নেই, দুটো চারটে কারণ জানতে পারলেই আমরা আমাদের পথটাকে কিন্তু চিনে নিতে পারবো। তাহলে আমাদের যেটা আসল দরকার পরিচয়, একটা মানুষের প্রথম দরকার হচ্ছে আমি ভালো থাকবো আর আমার কাছে যারা আছে তাদেরকেও ভালো রাখবো, এটা একটা পূর্ণ মানুষের কাজ। আর যে মানুষ আরও ওপরে যায় সে অন্যের মঙ্গলের কথা চিন্তা করতে গিয়ে নিজেকেই ভুলে যান। এরকম ব্যক্তির দায়িত্ব কে নেয় জানেন? বলে দিই, যে ব্যক্তি সবার চিন্তা করতে গিয়ে নিজেকে পাগল সাজিয়ে ফেলেন, সেই ব্যক্তির সংসারের ঘানি সাক্ষাৎ ভগবান কাঁধে করে নিয়ে বয়, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ। আর সেই রকম ব্যক্তি যদি হরিবাসরে বসে, আমি এইটুকু বলতে পারি, চোখ বন্ধ করে কলসি কলসি নয়নের ধারায় চৈতন্য মহাপ্রভুর চরণ সেবা করবেন। হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হ্যালো, সাউন্ডটা ঠিক ভালো লাগছে না, কিরকম একটা ড্রাই হয়ে যাচ্ছে, হালকা একটু ভাসুক না, জয় নিতাই, হালকা রিবা, ডবল হবে না, শুধু ভাসবে। সবাই মিলে একবার বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আমরা একটু একটু করে নিজেদের জীবনটা গড়ার চেষ্টা করব। জীবন গড়তে গেলে এক জন্মেই গড়া যাবে এরকম কোনো কথা নয়। আমার মানব জীবনটাকে আমি আরও উন্নত স্তরে নিয়ে যাব, আরও উন্নত স্তরে নিয়ে যাব। তাতে যদি মনে হয় যে আমার এই জন্মে না হয় তো পরের জন্মে হবে, পরের জন্মে না হয় তো তার পরের জন্মে হবে, কিন্তু মনের আশাটা থাকবে ভগবানের চরণ সেবাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে চলুন একটুখানি চৈতন্য মহাপ্রভুর প্রীতিধ্বনি হিসেবে, মহাপ্রভু যে মন্ত্রটি সারা বিশ্বের মানুষকে শেখালেন সেই মন্ত্রটা দিয়ে একটু কীর্তন গান শুরু করব সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরি 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই। আজকে আমরা সবাই মিলে এই হরিবাসরে বসেছি, মন প্রাণ দিয়ে আস্বাদন করব। হ্যালো, ডবল হবে না, ডবলটা হবে না, শুধু ভাসবে, ডবল হবে না। হরে কৃষ্ণ, সার্ভ করে দিলে একটু ভালো লাগে, সার্ভ করে দেন। জয় নিতাই, জয় নিতাই। আজকে আমরা এই যে গতকালকে কীর্তন হরে কৃষ্ণ আপনারা শুনেছিলেন, আর আজকে হচ্ছে কীর্তন গানের দ্বিতীয় দিন। কিন্তু একটা মূল কথা বলি, কীর্তন মানুষ কেন শোনেন? একমাত্র কলির মানুষ তো আমরা, আমরা সত্যযুগে জন্ম নিই না, ত্রেতাযুগে জন্ম নিই না, দ্বাপরে জন্ম নিই না। মোট চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এবার এই কলিযুগের আয়ু হচ্ছে 432,000 বছর, এটা বিষ্ণু পুরাণে প্রমাণ দিয়েছেন। 432,000 বছর কলির আয়ু, আর সবে মাত্র 5,000 বছর মাইনাস হয়ে এই কটা বছর হয়েছে, তাহলে এখনো 427,000 বছর বাকি হচ্ছে কলিযুগ সমাপ্ত হতে। কিন্তু আমরা কলির মানুষ হয়ে অনেকের একটা মনে মনে চিন্তা থাকে যে কলির যুগ তো একটু পাপের দিকটা বেশি থাকে, মানে বাবা যদি ভালোর জন্য ছেলেকে ছড়ি ধরে, এখন এমনও দেখা যায় যে ছেলে উল্টে বাবাকে ছড়ি ধরে, দাদু যদি নাতিকে চড় মারে, এমনও প্রমাণ আছে নাতি উল্টে দাদুকে চড় মারে, শ্বশুর জামাইকে মারলে জামাই শ্বশুরকে মারবে। তাহলে এই যে একের পর একের একটা দ্বন্দ্ব, ভালোবাসা বলে কিচ্ছু নেই, এটা কেন হচ্ছে? হ্যালো, থই থই করছে সামনে বাবা, ওই থই থই করছে, থই থইটা করানো যাবে না। তাহলে এইখান থেকে একটুখানি বলি, মানুষের দুটো জিনিস একটু বেশি ওপরের দিকে উঠে গিয়েছে, যেটা মহাপ্রভু বারবার বাঙালিদের বিশেষ করে জানাতে চেয়েছেন, যে লোভ আর ক্ষোভ। মানুষের মধ্যে লোভ আর ক্ষোভ, এই দুটো সবার আগে এগিয়ে আছে। আজকে দেখুন একটা ছোট্ট করে ঘটনা বলি, মানুষের সঙ্গে মানুষের যে একটা আত্মার মিল, এককালে দেখা যায় যে বাসে ট্রেনে ট্রামে যদি একসঙ্গে এক ঘন্টা পথ চলতেন, এখানে যারা বয়স্ক মা বাবা আছেন তারা জানবেন, তখনকার দিনে বাসে করে এক ঘন্টা পথ যদি কেউ যায়, এক ঘন্টার মধ্যেই বেশ কিছু মানুষের সঙ্গে একটা আধ্যাত্মিক টান তৈরি হয়ে যেত। কিন্তু এখন আপনার পাশের বাড়ির মানুষের সঙ্গে আপনার মিষ্টি সম্পর্ক নেই, এটা কেন হচ্ছে? এটা কিন্তু আমাদের ধর্মের কথা নয়, এটা আমাদের ধর্মের নীতি নয়। এর মূল কথাটা বলি, একটা ছোট্ট করে ঘটনা আপনাদের বলি, কলকাতার ভবানীপুরের একটা সত্য ঘটনা বললে বুঝতে পারবেন। কলকাতার ভবানীপুরে কয়েক মাস আগে এক 80-85 বছরের একেবারে ঠকঠকে বয়স্ক বাবা, তার নিজের বাড়ি থেকে বেরিয়ে রোডের গায়ে বাড়ি, নিজের চার চাকার ওপরে উঠতে যাচ্ছেন এবং নিজের গাড়িতে নিজের বাড়ি থেকে নিজ দায়িত্বে উঠছেন। এবার 80-85 বছরের বয়স্ক মা বাবা, বাবা মানে ইয়াং ছেলের মতো ধরপড় করে সে উঠতে পারবে না, তার গতিটা একটু স্লো থাকবে, তা একটু নিজের শরীরের চিন্তা করে লক্ষ্য করে উঠতে গিয়ে কিছুটা দেরি হয়ে যাচ্ছে। এমন সময় ওই দাদুর গাড়ির পিছন দিকে একটা প্রাইভেট কার এসে
দাদুর গাড়ির সামনে সমানে হর্ন বাজিয়ে যাচ্ছে, যেটা ওই বয়স্ক বাবার কানে সহ্য হচ্ছে না। তখন ওই বয়স্ক বাবা একটুখানি এগিয়ে এসে ড্রাইভারকে বলছেন যে আমি তো গাড়িতে উঠছি, তো আপনি দেখছেন, তাহলে আপনি সমানে আমার গাড়ির পিছন দিকে কেন হর্ন বাজাচ্ছেন, আমি তো অসুস্থ মানুষ। তখন দুঃখিত বলে একটুখানি চুপ করে যায়। পরক্ষণে আবার দাদু ধীরে ধীরে গাড়িতে উঠতে থাকে। ড্রাইভারটা তখন পিছনের গাড়ির ড্রাইভার তখন গড়িয়ে গড়িয়ে হর্ন দিতে দিতে গিয়ে ওই বয়স্ক বাবার গাড়ির পিছন দিকে ধাক্কা দিয়ে দেয়। তাতে করে বয়স্ক বাবা একটুখানি মাথা গরম করে এসে পিছনের গাড়ির ড্রাইভারকে দুটো চড়িয়ে কথা বলে। পরক্ষণে ওই ড্রাইভারটা গাড়ি থেকে বেরিয়ে দাদুর মুখে সাপটে একটা চড় মারে। সত্য ঘটনা বলছি এটা। এবং যা না দাদুকে চড় মারে, মাথাটা ঘুরে গিয়ে একটা পাথরের ওপরে মাথাটা দম করে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে সেই দাদু মারা যায়। এবং খবর নিয়ে দেখা গেল যে পিছনের গাড়িটি হর্ন বাজাচ্ছিলেন, যে ড্রাইভারটি চড় মেরে ওই বয়স্ক বাবাকে মারলেন, ওনার পরিচয়টা নিয়ে দেখা গেল যে উনি ড্রাইভার নন, উনি নিজের গাড়ি নিজে চালাচ্ছিলেন, ওনার গাড়ির দাম ছিল 40 লক্ষ টাকা, আর উনি একজন আইনজীবী, আইন নিয়ে বিশ্লেষণ করেন। তাহলে যিনি আইন নিয়ে বিশ্লেষণ করেন, আইন নিয়ে তার জীবিকা নির্বাহ করেন, আইন নিয়ে তার সংসার চলে, তাহলে সেই মানুষটা নিজের গাড়িতে বসে 10 মিনিটের ধৈর্য হলো না যে আমি একটা বয়স্ক বাবাকে কিছুক্ষণ সময় দিই, সে বেরিয়ে যাক তারপরে আমি যাব, তাকে মেরে দিলেন। মাছের বাজারে দুর্ঘটনা ঘটবে, মানুষকে কেটে টুকরো করে মাছের পেটিতে বরফ দিয়ে রাখবে, পরে নদীতে ভাসিয়ে দেবে, এরকম ঘটনাও রয়েছে। এটা অনেক ঘটনা ঘটছে। এর মূল কারণটা বলে দিই, যতই হরিনাম শোনেন আর হরিনাম করেন, তুলসীমালা গলায় নেন, একটা কথা একবারে সত্য কথা বলে দিই, এই বর্তমানে বৈভবের যে একটা প্রদর্শনী চলছে, বৈভবের প্রদর্শনী, কেউ 10 তলা বাড়ি বানিয়েছে, 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে, কোনো মাজননী 10 লক্ষ টাকার গয়না পড়েছে, 50,000 টাকা দিয়ে শাড়ি পরেছেন, কেউ 20,000 টাকার জুতো পরেছে আর 40,000 টাকার জ্যাকেট পরেছে। এই যে বৈভবের একটা তীব্র প্রদর্শনী মানুষকে পাগল করাচ্ছে, এই বৈভবের লোভ থেকে যতদিনে মানুষ নিজেকে না পিছিয়ে আনবেন, মানুষ কোনোদিন ভদ্র মানুষ হতে পারবে না। হরি বল, আজকে মানুষের মধ্যে যে একটা হিংস্র ভাব, এর মূল কথা কিন্তু লোভ থেকে। আপনি গোড়ার কথাই দিয়ে চলে যান, দেখবেন লোভ থেকে শুরু হচ্ছে। এককালে মানুষ এতটা লোভের বশবর্তী ছিল না। আজকালকার দিনে গ্রামগঞ্জের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খুঁজে দেখবেন একটা বাড়ি বাদ নেই, আমার মনে হয় সাধারণ মাপের বাড়ি যারা আছেন, ম্যাক্সিমাম বাড়ির মায়েরা দেখবেন গ্রুপ তৈরি করে বন্ধন থেকে লক্ষ লক্ষ টাকা লোন সংগ্রহ করে। তাহলে যে বাড়িতে বন্ধন থেকে লোন সংগ্রহ করছে, সেই মাজননী একটাবার ভেবে দেখলো না যে সপ্তাহে সপ্তাহে যে আমার কিস্তিটা জমা দিতে হবে বন্ধন ব্যাংকে, সেটা কিন্তু আমাকেই রোজগার করে দেওয়ার দরকার, এটা মানুষ ভুলে যাচ্ছে। তাহলে যখন কোম্পানি লোন দেয়, সেটা আমি ঝেড়ে নিয়ে নিলাম, সেটা দিয়ে বাড়ি তৈরি করলাম, গাড়ি তৈরি করলাম, দামি শাড়ি কিনে নিলাম, গয়না বানিয়ে দিলাম, এবার মাসে মাসে যখন ইএমআই দিতে থাকবো তখন আমার মাথা হয়ে গেল গরম। সেই আবেগ যখন আচরণ যখন সংসারের ওপরে প্রতিফলিত হয়, সেই মানুষটা যখন পাড়ার মানুষের সঙ্গে দ্বন্দ্ব চালায়, সেই মানুষ হরিবাসরে বসলে সে কেন ভক্ত হতে পারবে? একটা মানুষ ধার্মিক হবে কখন? আমি এখানে বলে দিচ্ছি, এটা প্র্যাকটিক্যাল ঘটনা। যারা লোন নিয়ে, বন্ধন ব্যাংক নিয়ে, হ্যান নিয়ে ত্যান নিয়ে নিজের আত্ম সুখের চিন্তা করে বেড়াচ্ছেন, বাড়ি গাড়ির সুখের কথা ভেবে বেড়াচ্ছেন নিজের ক্ষমতার বাইরে, তারা কিন্তু চট করে কোনোদিন তার আবেগ আচরণটাকে সুমিষ্ট তৈরি করতে পারবেন না। হয় স্বামীর সঙ্গে অশান্তি হবে, তা না হলে আত্মীয়র সঙ্গে অশান্তি হবে, আর তা না হলে পাড়া সমাজের সঙ্গে অশান্তি হবে। এটা প্র্যাকটিক্যাল ঘটনা। আপনার নিজের লোভ যত সীমিত করে আনবেন, ক্ষোভ তত আপনার কমে যাবে। লোভের মাত্রা, রাগের মাত্রা, ক্ষোভের মাত্রা যখন আপনার স্বাভাবিক জায়গায় থাকবে, তখন আপনি জপের মালায় নামটা করে দেখবেন, অনাশাই কিন্তু নামে প্রেম জাগবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আর ধর্ম আপনাদেরকে কোন শিক্ষা দেয়? ধর্ম কিন্তু এই প্রথম দিকে, ধর্মের মূল কথা হচ্ছে
কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, কামনাটাকে তুমি কমিয়ে দাও, তোমার ক্রোধ কমে যাবে, কাম ক্রোধ লোভ কমে যাবে, অহংকার কমে যাবে, ঈর্ষা কমে যাবে। এগুলো যখন কমে যাবে তুমি নিজের আনন্দে নিজেই দেখবে পাগল হয়ে থাকবে, আর সেই আনন্দ জগতের মানুষকে আনন্দ দেবে। তোমার ভেতরে যদি আনন্দ থাকে সেই আনন্দ তোমার বাইরে প্রকাশ হবে, আর বাইরে যখন আনন্দ থাকবে সমাজের মানুষ তোমাকে ভালোবাসা দেবে, আর সমাজের মানুষ যখন ভালোবাসা দেখাবে তুমি তখন সেই আনন্দেই নিজেকে আনন্দিত হয়ে পরমানন্দকে আস্বাদন করবে। আর পরমানন্দ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ। তাই আজকে সবাই মিলে একটুখানি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে হরি হরি গো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে হে হয় আমার প্রাণ রে। আচ্ছা একটুখানি যখন হাতে তালি দেবেন, মায়েদেরকে একটুখানি বললে হাতে এইভাবে সুন্দর করে হাতটা স্পর্শ করবেন, সুন্দর করে হাতের আঙুলগুলো স্পর্শ রেখে হাতে হালকা করে শব্দ করে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের চরণে নিজের মনটাকে সমর্পণ করবেন। আর আত্মসমর্পণের মন্ত্র যদি না জানা যায় কীর্তন শোনার কোনো ফল হয় না। কীর্তনের মূল কথাটা কি? কীর্তনের একমাত্র মূল কথা হচ্ছে প্রেম ভরে তার চরণে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করতে জানেন সেই একমাত্র ভক্ত হতে পারেন। কীর্তন মানে পালা দেখা নয়, কীর্তন মানে সুর দেখা নয়, তাল তরঙ্গ নয়, কীর্তন গানের মধ্য দিয়ে ভক্ত ভগবানের চরণে আত্মসমর্পণ করেন। আর আজকে হচ্ছে আত্মসমর্পণের একটা মহামূল্যবান শ্রীক্ষেত্র, গতকালকে হয়েছে এবং আজকেও হচ্ছে। তিনটি ঘন্টা যদি মন দিয়ে কীর্তন শুনতে শুনতে, আমি সকলকে একটা কথা বলবো, কীর্তন শুনতে শুনতে বলতে বলতে গাইতে গাইতে ভাবতে ভাবতে কোনো একটা মুহূর্তের মধ্যে আমাদের দায়িত্ব থাকবে আমার এই চামড়ার চোখ দিয়েই যেন প্রেমের অশ্রু দুবিন্দু গড়াতে পারে। আর যার নয়নে দু বিন্দু বেশি নয়, দুই বিন্দু মাত্র, দু ফোঁটা ভগবান ভক্তের কাছে কাঙালের মতন হাত বাড়িয়ে থাকে শুধু দু ফোঁটা নয়নের জলের আশায়, আর কিছু চাই না। আর দু ফোঁটা নয়নের জলে যে ব্যক্তি কাঁদতে জানে ত্রিভুবনের মালিক তার কাছে চিরতরে বাঁধা পড়ে যায়, এটা ভাববেন ভাববেন। তাই আজকে চলুন একটুখানি হাতে তালি দিতে দিতে প্রেম ভরে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, ওই যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, চলুন আমরা একটু চৈতন্য মহাপ্রভুর চরণের সেবা করার উদ্দেশ্যে তত্তার গানটা গাইতে গাইতে এইবার চলে যাব আমরা একজন পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করার জন্য।
ভক্তের কথা না শুনলে ভক্ত হওয়াটা সহজ হয় না আমাদের কাছে। ও মায়েরা, এই যেমন আমরা সাধারণ মানুষ, আমরা তো বড় সড়ো কোনো বিরাট মাপের কোনো মানুষ নই, আমরা একেবারে অতীব ঘরের ঘরোয়া সাধারণ মানুষ। আর এই কীর্তন গানের কীর্তন রস আস্বাদনের জন্য কত মহান মহান ব্যক্তিরা মাথা নত করে কীর্তন শুনেছিলেন। যেমন আমি বলে দিই, রামকৃষ্ণদেব তিনি কীর্তন শুনতেন, তারপরে স্বামী বিবেকানন্দ তিনি কীর্তন শুনতেন, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কীর্তন শুনতেন, আর আমরা সাধারণ মানুষ কীর্তনে নিন্দা করে বেড়াই। তা মায়েরা, আজকে আমরা কীর্তন গানের মধ্যে একজন বিশিষ্ট বৈষ্ণব আচার্য, কি বললাম দাঁড়ো, বিশিষ্ট বৈষ্ণব আচার্য। আচার্য শব্দটা কিন্তু ছেলে মানুষের কথা নয়, আপনি যতই জ্ঞানী পণ্ডিত হন আপনার নামের আগে আচার্য শব্দটা বলতে গেলে হাজারবার ভাবার দরকার। আজকে যে বৈষ্ণবের কথা আমরা শুনব তাকে কিন্তু আচার্য বলা যায়, তার কারণটা বলে দিই। একটা আদর্শ মাস্টার মশাইকে আপনি মাস্টার বলেন, টিচার বলেন, শিক্ষক বলেন, কিন্তু আচার্য বলতে গেলে কিন্তু তার সব কিছু ইতিহাস জানতে হবে। মানে আচার্য তাকে বলা যায় যিনি আচরণ করে, আচরণ দেখিয়ে জগৎকে শিক্ষা প্রচার করেন, তিনি হন আচার্য। হরি ওম। তা মায়েরা, আজকে একজন যে বিশিষ্ট বৈষ্ণব আচার্যের ঘটনা শোনাবো, তিনি আমাদের এই সনাতন ধর্মের একজন সংস্কারক। যেমন সারা কার্তিক মাসে দেখবেন বাড়িতে বাড়িতে নাম চলে, প্রত্যেকটা গ্রামে নাম চলে, আপনাদের এখানে হয় কিনা জানি না, কার্তিক মাসের প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় নাম চলে। এবার সারা কার্তিক মাস নাম চলার পরে শেষের দিনে দেখবেন বাতাসা ছড়ানো হয়, বাতাসা ছড়িয়ে দেবার পরে দেখবেন একটা শেষ গান করেন, একেবারে সমাপ্ত গান, যে গানটার পরে দেখবেন খোল করতাল গুটিয়ে দেয়, বন্ধ করে দেয়, মানে খোল ঠান্ডা বলা হয় যেটাকে, খোল ঠান্ডা করে, মানে এক কথায় বলা যায় নামযজ্ঞ সমাপ্তমূলক গান। এই গানটা কি গান, বিখ্যাত গান, কি গো মা? এই গানটা শুধু আপনারা জেনে বসে থাকবেন, আর কিছু জানার দরকার নেই। এই গানটা যদি গাইতে পারেন, যে গান গেয়ে খোল ঠান্ডা করা হয়, তত্ত্বের দিকে বলছে, এই গানটা যদি আপনি মন প্রাণ দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় গাইতে পারেন, আপনার দেহ খোলটাও শীতল হয়ে থাকবে। সেটা খুব বিখ্যাত গান, সারা বৈষ্ণব জগতের মানুষ ওই গানটা জানেন। এবং ওই গানটা লিখেছিলেন কে, কে লিখেছিলেন? যে গান গাইতে গেলে বৈষ্ণবের হৃদয় শীতল হয়, যে গান গাইতে গেলে বৈষ্ণবের দেহ শীতল হয়, এ কত বড় গান! সেই গানটা আজকে যিনি লিখেছেন তার জীবনের কাহিনী আমরা অমৃতের মতন আস্বাদন করব। চলুন সেই গানটা একটুখানি শুনেন, আমিও গাইব আপনারাও গাইবেন। আর সকলকে বলবো এই গানটা একটু মুখস্থ করে নিয়ে আপনি আপনার প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপটা দেখানোর পরে, একটু শঙ্খ বাজানোর পরে হাত জোড় করে এই গানটা রোজের গাইবেন। মিনিমাম বলে দিচ্ছি একুশটা দিন গেয়ে যান, একুশটা দিন, তারপরে দেখবেন আপনি একুশ দিন আগে কেমনভাবে কাটাচ্ছিলেন আর একুশ দিন পরে আপনার কোনো রকম পরিবর্তন হলো কি না, সেটা আপনি নিজেকে প্রমাণ নিয়ে দেখুন। বিখ্যাত গান হরিহর হয়ে, জানেন তো সবাই, তাহলে আমার সঙ্গে একটু গাইবেন সকলে মিলে সুন্দর করে একবার সুরে সুরে ছন্দে ছন্দে, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, সবাই মিলে হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরিহরয়ে 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 নম কৃষ্ণ যাদবাই নম, আরে গোপাল গোবিন্দ রাম, কি সমস্যা হচ্ছে কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তারপর আচ্ছা যাদবায় মাদবায় কেশবায় নম, আচ্ছা বেশ, তার মানে এটা প্রমাণ হলো যে আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। তাহলে এবার একটু সুন্দর করে গান হয়ে যাক, সুন্দর করে দুটো লাইনই গাইবো, বেশি গাইবো না, চলুন। হরিহরয়ে নম কৃষ্ণ
যাদব ভাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম হরি হরায় নম কৃষ্ণ যাদব ভাই নম আর গোপাল গোবিন্দ ভুল গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে একটুখানি শোনেন 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 একটুখানি বলি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম আর যাদবায় মাধবায় কেশবায় নম এই তো এইখানটা রেখে দিয়ে একটা কথা আপনাদের বলি চৈতন্য মহাপ্রভু যে সময় আমাদের মানে বৈষ্ণব জগতের মাঝখানে ছিলেন মন দিয়ে কথাগুলো শুনবেন মন দিয়ে শোনেন মায়েরা ওই ধেই ধেই করে নাচ টাচ হবে এরকম গান বাজনা কিন্তু আমি গাইব না মানে একটা কথা আমি আগে প্রথমেই বলে দিই গান বাজনা বরাবর যে উদ্দেশ্যে থাকবে সেটা হচ্ছে ভক্তের ভক্তি রক্ষার জন্য মানে কোমরটাকে দুলিয়ে দুলিয়ে একবারে স্টেজকে মানে গরম করে রাখার গান বাজনা কীর্তন আসরের কীর্তন আবার গরম করবে কি অনেকে বলে দেয় কমিটি বলছে একবারে আসরকে গরম রেখে দিতে হবে আমি বলি তাহলে একটা আগুন ধরিয়ে দাও আসরের চারিদিকে গরম হয়ে যাবে হরি নামে গরম করতে হবে হরি নামে ফাটাতে হবে বলে আমা বলে গতকাল মানে অনেক জায়গায় এখানে নাই বাবা তো ভক্ত মানুষ না গতকালকে দুটো কীর্তনা ফাটাইন দিয়েছে ও এমন গান গিয়েছে ফাটিন গেছে আচ্ছা আজকে আমিও দেখছি ফাটানোর এখন এই যে গানের একটা আস্তে 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 ওখানে কোনো একটা মাধাই মনে হচ্ছে আছে আছে আচ্ছা